চন্দ্রযান তিন চাঁদের বুকে পা দেয়ায় বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে এবার ভারত। পৃথিবীর মাত্র চতুর্থ দেশ হিসেবে চাঁদের বুকে পা দিয়ে ইতিহাস গড়েছে ভারত। তাই তো খুশির জোয়ারে বইছে প্রতিবেশী দেশটিতে, ক্রীড়াঙ্গনও মেতেছে আনন্দে। চন্দ্রযানের সফলতা যেন দেশের মাটিতে হতে যাওয়া বিশ্বকাপ জয়ের স্বপ্ন আরও উজ্জ্বল করে তুলেছে তাদের জন্য। আইপিএলের ফ্রাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের করা একটি টুইটে পাওয়া গেছে এমনই ইঙ্গিত। চাঁদের বুকে চন্দ্রযানের সফল অবতরণের পর একটি ছবি টুইট করে আইপিএলে পাঁচবারের শিরোপা জয়ী দল মুম্বাই ইন্ডিয়ান্স। ছবিটিতে দেখা যায় উপরের অংশে বাঁ পাশের ইসরোর 2019 সালের ডিরেক্টর শিবনকে। সেবার চন্দ্রযান দুই ব্যর্থ হওয়ার পরে হতাশায় ভেঙে পড়েন তিনি। আর ডান পাশের ছবিটি 2019 বিশ্বকাপের সেমিতে আউট হওয়ার পর হতাশ রোহিতের। সেবার চন্দ্রযান দুই ব্যর্থ হওয়ার সাথে সাথে ভারতও ব্যর্থ হয় বিশ্বকাপের শিরোপা ঘরে তুলতে। একই পোস্টের নিচের অংশে বাঁ পাশে দেখা যাচ্ছে ইসরোর বর্তমান ডিরেক্টর এস সোমনাথকে। চন্দ্রযান তিন অভিযানে সফল হওয়ার পরের চিত্র ছিল এটি। এর ডান পাশের ঘরটি ফাঁকা ও লোডিং চিহ্ন সম্বলিত। ছবির ক্যাপশনে লেখা, বিশ্বাস রাখো ভারত। টুইটে মুম্বাই ইন্ডিয়ান্সের বার্তাটা ছিল 2019 সালে চন্দ্রযানের পাশাপাশি ভারত দলও ব্যর্থ হয়েছিল বিশ্বকাপে, এবার 2023-এ চন্দ্রযান সফল হয়েছে। যেহেতু চন্দ্রযান সফল হয়েছে, এবার কি বিশ্বকাপ মিশনে সফল হতে যাচ্ছে রোহিত বাহিনী? এই বিশ্বাস ভারতকে শিরোপা এনে দিবে কি না তার প্রমাণ মিলবে মাঠের খেলায়। তবে চন্দ্রযানের সাফল্য যে গোটা ভারতবর্ষের মতো রোহিত কোহলিদেরও উজ্জীবিত করেছে সেটি আর না বললেও চলছে।